রাজ্যের শিক্ষা দপ্তর থেকে নতুন নির্দেশিকা বার করা হয়েছে, যেখানে কিন্তু এই মুহূর্তে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কোন রকম ভাবে নম্বর যদি কাটতেই হয় তাহলে বানান ভুলে কাটা যাবে না। কি বলবেন গোটা বিষয়টাকে? এটা তো আমরা অনেকদিন ধরে দেখছি যে বানান ভুল, যেটা আমরা বিশেষ করে রসিকা নির্মাতার অসম দীর্ঘ আগামী দিনে এই যে নতুন নবীন প্রজন্ম উঠে আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি রবীন্দ্র ভারতীর মতো জায়গায় কি কালচার আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের নবীন প্রজন্মের মধ্যে এক ধরনের দূষিত সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এইভাবে যদি তার মধ্যে বানান ভুলে যদি নম্বর কাটা যদি মানে কার্যত না করে দেওয়া হয় তাহলে আগামী দিনে নবীন প্রজন্ম কি শিখবে, এই কালচার কি আগামী দিনে আরো ছড়িয়ে পড়বে, এইটা এটা কিসের জন্য হচ্ছে? আপনি কি মনে করছেন যে এটা রাজ্য সরকারের কোনো দায়িত্ব রয়েছে? অবশ্যই আছে। এটা তো আমরা বলছি যে আস্তে আস্তে নবীন প্রজন্ম একটা ভয়াবহ সমাজের দিকে যাচ্ছে, যে সমাজটাকে আমরা চেয়েছিলাম দূষণ মুক্ত করতে, যেখানে আমরা নাগরিকদের সুস্থ মানসিকতা সুস্থ মানবিকতা আমরা তৈরি করতে চেয়েছি, আমরা শিক্ষকদের আমাদের কাজই তাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সমাজে আস্তে আস্তে যেভাবে পচন ঢুকছে, সমাজে যেভাবে আস্তে আস্তে সংস্কৃতির অভাব উন্নয়ন হচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র ভারতীর কালচার। আমরা এর মধ্যে একটা জানতে পারলাম যে একটা রবীন্দ্র সঙ্গীতের গানের মধ্যে কিছু অশ্লীল শব্দ ব্যবহার করে কিছু ছাত্রছাত্রী একটা গান রচনা করে সেটাও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। তাহলে আমাদের তো দুঃখ আছে, দোষটাকে তাহলে আমাদের শিক্ষকদের, আমরা কি তাহলে ঠিক করে যাদের গড়া কথা তাদেরকে একটা তৈরি করতে পারছি না? কিন্তু এটা আমার মনে হয় সর্বস্তরে যেমন শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব আছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব আছে তাদের সন্তানরাও যেন সংস্কৃতি মনে, যেন তারা এই অপসংস্কৃতির মধ্যে ডুবে না যায়। তার সঙ্গে আমি বলবো যে সরকারেরও কিছু দায়িত্ব আছে, যে যেখানে যেখানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের জিনিসগুলো আসছে সেখানে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তারা যদি না করে, আরো একটা বিষয় এবার একটু প্যারা টিচারদের দিকে আসি। এই মুহূর্তে দাঁড়িয়ে গত কয়েকদিন আগেই কিন্তু ভগীরথ বাবু জানিয়েছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনাদের আলোচনা হয়েছে, সেখানে শিক্ষামন্ত্রী নাকি একটা নতুন পে স্কেল দেওয়ার জন্য রাজ্যের অর্থ দপ্তরের কাছে আবেদন করেছেন, অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানো হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনার কাছে কি খবর আছে? এটা আমাদের কাছে এরকম একটা খবর এসেছে
শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আরো দু একবার কথাবার্তা বলেছেন, কিন্তু যতবারই বলেছেন ততবারই আমরা দেখেছি যে তার মধ্যে কিন্তু একটা সাধারণ ভূমিকা আমরা দেখতে পেয়েছি যে করবো না, এই মনোভাব ওনার মধ্যে নেই। উনি যা কথা বলতে বলেছেন, কিন্তু ওই যে একটা কথা আছে না বললাম তত্ত্ব যে না আসলে বিয়ে বাড়িতে খেলো নিমন্ত্রণ বাড়ি খেলো, সেটা তো বোঝা যায় না। সুতরাং যতক্ষণ না জিও হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে সরকার কি করতে চলেছে। আবার এদিকে দেখুন, যখন 11 ডিসেম্বর আমরা মন্ত্রীর সাথে প্রথম বৈঠক করি তখন সেখানে আমাদের সময়সীমানা বেঁধে দেওয়া হয়েছিল 31শে মার্চ, সেই সময়সীমানাও কিন্তু এখন শেষ হওয়ার পথে। মন্ত্রী বলেছিলেন যদি 31শে মার্চের মধ্যে কিছু না করতে পারি আপনারা আবার আন্দোলনে নামতে পারেন, কোর্ট খোলা, কোর্টে যাবেন, অনুমতি নেবেন, আন্দোলনে বসবেন। সুতরাং সেটা তো আমরা তার কথার মধ্যে আর ভাবের মধ্য দিয়ে মনে করেছিলাম যে তিনি 31শে মার্চের মধ্যে সমস্ত সমস্যাটুকু সমাধান করবেন। এবারে শোনা যাচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো মন্ত্রী নিয়েছে এবং সেই পদক্ষেপ নিয়ে ফাইল তো আপনারা জানেন সেগুলো দেয় অর্থমন্ত্রকে। অর্থমন্ত্রকের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অর্থ দপ্তর থেকে সেই ফাইল শিক্ষা দপ্তরে নিয়ে এলে তবে কিন্তু আমাদের জিও বা যেটা মামের দ্বারা নির্দেশিকা সেটা প্রকাশ করা সম্ভব হয়। কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলে আমরা যেটা জানতে পারছি যে বহুদিন ধরেই কিন্তু অর্থ দপ্তরে আমাদের এই ফাইল গুলো পড়ে রয়েছে, সেটা এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর মুখী করা যায়নি। তাহলে তো আমাদের একটাই কথা, আজকে কি শিক্ষামন্ত্রী হতে পারে তার ভূমিকা আমাদের পক্ষেই আছে, তিনি আমাদের পক্ষে দাঁড়িয়ে কাজগুলো করেছেন। কিন্তু আজকে শুধুমাত্র শিক্ষামন্ত্রী নিয়ে তো আমাদের বিষয়টা সমাধান করা যাবে না, এটা তো একটা চেঞ্জ সিস্টেম। ফলে আমরা যেটা মনে করছি সমস্ত সরকারকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সেটা অর্থমন্ত্রকই হোক বা যদি আমরা মনে করি যে এই সরকারের যে একটি নীতি মুখ্যমন্ত্রী শেষ কথা বলেন, মুখ্যমন্ত্রীর দ্বারাই অর্থ দপ্তর থেকে ফাইল আসাই হোক, এই কাজটা কিন্তু খুব শীঘ্রই করা দরকার। এই জন্য আমরা মনে করছি যে একবার আমাদের সরকারকে মনে হচ্ছে মনে করিয়ে আমার একটা দিন এসে গেছে, খুব শীঘ্রই আমাদের সরকারকে মনে করিয়ে দিতে হবে যে তোমার কিন্তু সময় সীমানা করিয়ে আসছে 31শে মার্চ, আর বেশি দিন নেই। ফলে এটা নিয়ে আমি আমার সমস্ত পার্শ্ব শিক্ষক ভাই বোনদের এইবার দিতে চাই যে একটা মনে করিয়ে দেওয়ার জন্য, তাদের রিমাইন্ডার দেওয়ার জন্য সরকারকে হয়তো একটা কর্মসূচি নিতে পারি। সেজন্য সকলকে বলবো তৈরি থাকুন, যদি এর মধ্যে আমরা বসবো আলোচনা করবো আগামী সপ্তাহের মধ্যেই আমাদের একটা সিদ্ধান্ত হয়ে যাবে। যদি আমরা দেখি যে সরকার ঠিক মতো সফল হলো অর্থ দপ্তর পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তরকে, তাহলে তো আমাদের আর কিছু বলার নেই, আমরা আনন্দ উৎসব করবো। আর যদি সেটা না হয় তাহলে আমাদের হয়তো আবার একটা মনে করিয়ে দেওয়ার জন্য একটা কর্মসূচি আমরা মার্চের মধ্যে নিতে পারি। এই আমাদের সমস্ত সাথীদের কাছেই আমরা এই বার্তা নিয়ে তুলে ধরবো, এরকমই আমাদের আলোচনা চলছে।